লন্ডন থেকে পাশ করে আসা এই ডাক্তার চাইলেই হতে পারতেন মুকেশ আম্বানি, রতন টাটা, ইলন মাস্ক কিংবা জেফ বেসুসদের মতো পৃথিবীর নাম করা শীর্ষধনী। কিন্তু তিনি তা না হয়ে তিনি হয়ে উঠলেন গরিবের ডাক্তার, এক শার্ট আর এক প্যান্ট পরা গরিবের জাফর ভাই। আমরা তার কথাই বলছি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি জন্মগ্রহণ করেন 27 ডিসেম্বর 1941 সালে এবং 11 এপ্রিল 2023 তিনি পরলোকগমন করেন। একজন বাংলাদেশি চিকিৎসক, জনস্বাস্থ্য সক্রিয়বাদী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওরও অন্যতম একজন প্রতিষ্ঠাতা। দলহীন দাপুটে রাজনীতিবিদ ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। রাজনৈতিক দলগুলোতে পদবঞ্চিত নেতারা বিভিন্ন সময়ে বিক্ষোভ দেখান, ক্ষেত্রবিশেষ সংঘাতে জড়িয়ে পড়েন, আর যেটা এমন থাকে যেন দলের কাঙ্ক্ষিত পদটি না পেলে রাজনীতির শালীল সমাধি ঘটবে। অথচ এইসব চিন্তার বিরুদ্ধে রাজনীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করে গেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। মহান মুক্তিযুদ্ধের পর থেকে মেহনতি মানুষের জন্য সবসময় কাজ করার চেষ্টা করে গেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। জনগণের জন্য কাজ করতে গিয়ে দেশের বহু রাজনৈতিক দল এবং প্রত্যেক সরকারের সঙ্গে সখ্যতা বজায় রেখেছেন তিনি। স্বাধীন বাংলাদেশের জন্মলগ্ন থেকে তিনি রাজনীতিতে সোচ্চার থাকলেও কোনো দলীয় পদ পদবি ছিল না তার। বাংলাদেশের জনস্বাস্থ্য আন্দোলনের একজন শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন তিনি। মঙ্গলবার রাত 11:15 ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর মামুন মুস্তাফিজ মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে ডক্টর জাফরুল্লাহর মৃত্যু সংবাদ ঘোষণা করেন। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টিট ও প্রতিষ্ঠাতা এবং বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।